বিটিএডির এক নম্বর পর্বতঝোড়া পরিষদীয় সমষ্টিতে হাগ্রামা মহিলারি এবং রাজ্যপালের শাসনের দাবিতে নিয়ে দুই দলের মধ্যে সমর্থকদের মাঝে চলছে অঘোষিত সংঘাত। গত 28 এপ্রিল রাজ্যপালের বিটিসি শাসনের দায়িত্বে নিজের দিকে নিয়েছেন, কিন্তু এরপর বিটিসি সদ্য প্রাক্তন চিফ হাগ্রামা মহিলারি বিপিএফ দলের একাংশ নেতা কর্মীদের মধ্যে পরিষদীয় নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত হাগ্রামা মহিলারির কাছে বিটিসি দায়িত্বভার দেওয়া হোক বলে দাবি তুলে এসেছে কর্মীরা। এরপর বিপিএফ দলের নেতাকর্মীদের এই দাবির বিপরীতে মুখ খুলেন ভুক্তভোগী মানুষেরা। বিভিন্ন আঁচনির এবং উন্নয়নের থেকে বঞ্চিত সেই মানুষরা জানিয়েছেন, হাগ্রামা মহিলারি তিনটি কার্যকালে পর্বতঝোড়া সমষ্টির কোনো উন্নয়ন না হওয়ার অভিযোগ তুলেছেন এই অঞ্চলের মানুষেরা এবং রাজ্যপালের শাসন বলবৎ থাকার দাবিতে রাস্তায় বের হয়ে আসছেন এই অঞ্চলের সাধারণ মানুষ। এতদিন পর্বতঝোড়া সমষ্টিতে বিপিএফের এককভাবে রাজ্যপালের পরিবর্তে হাগ্রামা মহিলারি শাসনের দাবি তুলে এসেছে এবং এদিন এই সমষ্টির একাংশ বাসিন্দারা সেইভাবে রাজ্যপালের শাসন বলবৎ রাখার দাবিতে তারা এই দাবি তুলেছেন এবং এরপরে কি রূপ ধারণ করেছে সেই সময় হবে লক্ষণীয়, অর্থাৎ এর ফলে কি রূপ ধারণ করবেন এবং সেটাই হবে দেখার বিষয় এবং এই বিষয় নিয়ে আমরা শুনে নেব সেই অঞ্চলের মানুষরা কি বলছেন। আপনালোকে কইছে যে কিছুদিন আগত, দুই তিন দিন আগত কিছুমান বিপিএফৰ কর্মী সকলে যি এটা মানে নিউজত ভাইট দিলে যে আমার ইয়াত বিপিএফ সরকারের মানে সরকার লাগে, কিন্তু আমি আমার সকল রাইজে এটাই মানে সিদ্ধান্তত উপনীত হয়েছু যে বিগত 15 বছর আমার বিটিসিত এই পর্বতজোড়া সমষ্টিত আমার হাগ্রামা সরকারে একো করা নাই, রাস্তা ঘাট তারপর দলং স্কুল কলেজ আর যিখিনি বস্তু আমার দরিদ্র সীমা রেখার তলত বসবাস করা মানুষে পাব লাগে আসিল, কিন্তু একো নাপালে, তার কারণে মই হাগ্রামা সরকার নেবিচারি আমি রাজ্যপালক ওয়েলকাম জানাইছু, রাজ্যপাল জানি উচিত তদন্ত করি এইখানি মানে যিখানি কাম হওয়া নাই সেখানি কাম যেন মানে করে, এইখানি আমার মানে মূল উদ্দেশ্য। নাই আমার রাজ্যপাল শাসনে লাগে, আমি বিটিসি থাকি কিনে আমার ইমান বছর হল ইমান রাজত্ব করিলে, কিন্তু একো আমার গাঁও উন্নতি করে দিয়া নাই, সেখানে আমি রাজ্যপাল শাসনে লাগে আমার, এইখানে বিটিসরক নালাগে, আমি এতিয়া আমার যেটা উন্নতি করব লাগে সেটা আমার লাগে, আর এটা আমার ইমান বছর গতিখিনি বছর কি হল, কিন্তু আমি একো পোৱা নাই আর রাস্তাঘাট একো করে দিয়া নাই, নাই রাস্তাঘাট নাই দলং একো দেখি দিয়া নাই আমার ইয়া, সেখানে আমি এতিয়া আর পরিবর্তন বিচার আর কিবা রাজ্যপাল যদি ভাল কাম করে দিয়ে এটা আমি বিচার আর কি।